আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে আমন্ত্রণ। এবার বিস্তারিত। কুমিল্লা সিটি নির্বাচনে বহিরাগতদের অবস্থান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা, তবে সুষ্ঠু ভোট নিয়ে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী। এদিকে নোটিশ করার পর স্থানীয় সংসদ সদস্য এলাকা ত্যাগ না করলে ইসির করার কিছুই নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র একদিন। ভোটারদের সাথে গণসংযোগে বিরামহীনভাবে ছুটছেন প্রার্থীরা। রোববার আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত প্রচারণা চালান ডায়াবেটিক হাসপাতাল, স্টেশন রোড ও ধর্মপুর এলাকায়। অপর স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার মোগলটুলি ও চৌধুরীপালা এলাকার ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরেন। বিকেলে নিজ কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে মেয়র প্রার্থীদের। আশা করব শেখ হাসিনার নৌকার মাঝি কুমিল্লার মানুষ, কুমিল্লা মহানগরবাসী আমাকে যদি নৌকায় নির্বাচিত করেন তাহলে এই নৌকার এই ভোটটি যাবে শেখ হাসিনার কাছে। কুমিল্লা মানুষের একটা সংখ্যা যে নির্বাচনের দিন মানুষের যে পরিবেশটা ঠিক রাখতে পারবে কিনা নির্বাচন কমিশন। আর সবচেয়ে বেশি আশঙ্কা করতেছে আমি যেটা শুনছি, এটা রিটার্নিং অফিসার আমি জানাইছি, ইলেকশনের দিন তারা সিটি কর্পোরেশন আমাদের চতুর্দিকে কিন্তু ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদ থেকে তারা লুকায় না, যারা ভোটার না তাদের প্যানিক সৃষ্টি করব। কারণ এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিনকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যদিও নিজ এলাকায় অবস্থান করছেন তিনি। নির্বাচন কমিশনে এ বিষয়ে কথা বলেন সিইসি। আমাদের এমন কোনো ক্ষমতা নেই জোর করে একজন মাননীয় সংসদ সদস্যকে ওনাকে বলাটাই এনাফ। ওনাকে যদি আমরা বলে থাকি আপনি কাইন্ডলি নির্বাচন আচরণ বিধিমালাতে এটা আছে, আপনি যদি একটু সরে থাকেন তাহলে নির্বাচনটা ভালো হয়, সেই চিঠিটা আমরা প্রকাশ্যে দিয়েছি, এটাই এনাফ একজন মাননীয় সংসদ সদস্যের জন্য সেটাকে অনার করা। যদি সেটাকে উনি অনার না করেন সেখানে আমাদের তেমন করার কিছু থাকে না। কুমিল্লা নগরীর নানা সমস্যার কথা মাথায় রেখে জনপ্রতিনিধি নির্বাচনে এখন হিসাব নিকাশ করছেন ভোটাররা। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেবেন 2,29,900 ভোটার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে কুমিল্লার ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন 105টি কেন্দ্রের 640টি বুথে এইসব ক্যামেরা বসানোর কাজ চলছে, তবে ভোট গ্রহণের গোপন কক্ষ থাকবে ক্যামেরা মুক্ত। সিসি ক্যামেরা বসানোর কারণে ভোট কেন্দ্রের পরিবেশ স্বচ্ছ হবে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। আগামী 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। ভোট সুষ্ঠু করতে নানামুখী প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে 25 জুনের এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আগের দিন 24 জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। এছাড়া এসএসসি ও সমমনা পরীক্ষা শুরু হবে আগামী 19 জুন। শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার জন্য 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষায় কেউ অসৎ উপায় অবলম্বন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে 20,21,668 জন পরীক্ষার্থী। উদ্বোধনের আগেই পদ্মা সেতুকে কেন্দ্র করে পিরোজপুরের কৃষি, ব্যবসা, বাণিজ্য সবকিছুতেই আসছে আমূল পরিবর্তন। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে জমির দাম। শিল্প কারখানার মালিকরা এলাকায় বাড়িয়ে দিয়েছে যাতায়াত, ফলে প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের তথ্যচিত্রের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পদ্মা সেতুর কারণে পিরোজপুরের অর্থনীতিতে আসবে গতিশীলতা, এ আশায় দিন গুনতে শুরু করেছেন এই অঞ্চলের মানুষ। সেতুটি চালু হলে সড়কপথে ঢাকার সাথে চলাচলে এককালে 9টি ফেরি লাগছে না একটিও, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে স্বাভাবিকভাবেই। শিল্প কারখানাহীন পিরোজপুরে ব্যবসায়ীরা ইতোমধ্যে তা প্রতিষ্ঠায় এলাকায় জায়গা খুঁজছেন, ফলে বাড়তে শুরু করেছে জমির দাম। এদিকে শেষ হচ্ছে কৃষিপণ্য নিয়ে মাওয়া ফেরি ঘাটে দিনের পর দিন অপেক্ষার দিন। এতে শুধু সময় বাঁচবে না, সাশ্রয় হবে অর্থ। তখন ফেল না পদ্মা সেতু আর সিরিয়ালে বাঁচতাম, হয়তো কাল 7 ঘন্টা 8 ঘন্টা সিরিয়ালে থাকতাম। মুরগি নিয়ে গেলে মা ঘাটে থাকলে মুরগি, তার ওই জায়গায় বই আপনার ধরুন 5 ঘন্টা মুরগি থাকলে স্টক করবে, ওই জায়গায় অন্তর দেখা যেত 100 মারা গেছে। এখন ওই শাকসবজি লই যাইয়া ঢাকা বেসকে আবার আমি সাইটেবল ফেস্ট করব। পদ্মা সেতুর কারণে ধরুন এদিকে মিল ফ্যাক্টরি হইতেছে, তারপরে রেল সংযোগ হচ্ছে যাতে আমরা তাড়াতাড়ি যাইতে পারি। এই পদ্মা সেতু চালু হয় আমাদের আর কিছু হোক বা না হোক, আমরা ভালো চিকিৎসার জন্য খুব দ্রুত পিরোজপুর থেকে বা দক্ষিণ অঞ্চল থেকে আমরা ঢাকায় যেতে পারবো। সেতুকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে এলাকার উন্নয়ন প্রক্রিয়া। পরিকল্পনা নেওয়া হচ্ছে মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের। চিকিৎসা সেবায় আসছে উন্নতি। হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কাজও চলছে দ্রুত গতিতে। উদ্যোক্তারা বাইরে থেকে আসা, তারা শিল্প কারখানা, এমনকি গার্মেন্টসও তারা করতে পারবে, যেহেতু ব্যাকুটটা সেতু ওপেন হয়ে যাচ্ছে। চারিদিকে এরিয়া নদী পথের উপরে আর নির্ভর করে থাকতে হবে না। শুধু এই অঞ্চলের 22টি উপজেলা জেলা নয়, সারা বাংলাদেশের মধ্যে একটা রেগুলেশন সৃষ্টি হবে এবং এখানে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠার সাথে সাথে এখানকার মানুষের কর্মসংস্থান হবে, অর্থনীতির একটি গতি সঞ্চালন হবে। পদ্মা সেতুর কল্যাণে বদলে যাবে জেলা, হবে আধুনিক পিরোজপুর। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আদর্শগত পার্থক্য থাকলেও দেশ ও জনগণের অপছন্দের কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে, আর এ লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি। জিএম কাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের 300 আসনে প্রার্থী দেবে তার দল। এদিকে সীতাকুণ্ডে ফায়ার ফাইটার গাউসুল আজমের মৃত্যুতে তার এলাকার যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামে চলছে শোকের মাতম। আকস্মিক এই দুর্ঘটনায় বাকরুদ্ধ তার মা, বোন ও স্ত্রী। 2018 সালে ফায়ার ফাইটারের চাকরি নেন গাউসুল আজম। বিয়ে করেন মাত্র 2 বছর আগে। সেই ঘরে রয়েছে 5 মাস বয়সী একটি ছেলে। ঝিনাইদহ পৌর নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়ুম শাহরিয়ার জাহিদি হিজর। স্থানীয় একটি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই অভিযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী এ সময় জানান, গত 1 জুন শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। এতে অন্তত 10 জন আহত হন। পরে চিকিৎসা শেষে গতকাল থেকে তারা এলাকায় ফেরেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান কায়ুম শাহরিয়ার জাহিদি হিজল। বান্দরবানের একটি বৌদ্ধ বিহার থেকে এর অধ্যক্ষর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুহালং ইউনিয়নের মিনঝিরি পাহাড় বিহারের সেবকরা খাবার দিতে গিয়ে অধ্যক্ষ নন্দবংশ মহাথেরোর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা তা উদ্ধার করে। পুলিশ জানায়, নন্দবংশের বাড়ি জেলার রোয়াংছড়ি উপজেলায়। তবে কিভাবে এই অধ্যক্ষের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে পুলিশ। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় বিজেপির সংশ্লিষ্ট নেতাদের অবমাননাকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। একই সাথে ঘৃণ্য বক্তাদের বিরুদ্ধে সারা বিশ্বে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে একই ইস্যুতে মানববন্ধন ও সমাবেশ করেন সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল কলেজের শিক্ষার্থীরা। সেন্ট মার্টিন নিয়ে পরিবেশ অধিদপ্তরের নীতিমালাকে পর্যটন ধ্বংসাত্মক বলে দাবি করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই নীতিমালা প্রত্যাহারের দাবি জানান। পর্যটন বাঁচাতে সেন্ট মার্টিন বাঁচান প্রতিপাদ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সেন্ট মার্টিন বোর্ড মালিক সমিতি, ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি, सेंट मार्टिन होटेल रिसोर्ट और रेस्तोरां मालिक समिति जहाज मालिक समिति सह विभिन्न संगठनेर नेतारा अंश नेन। ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন সরকারি কলেজের শিক্ষকরা। কর্মস্থলের নিরাপত্তার দাবিতে ফরিদপুরের ঝিলটুলি এলাকায় মানববন্ধন করেছে জেলার বিসিএস শিক্ষা সমিতির সদস্যরা। সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১ ঘণ্টার কর্মবিরতি করেন শিক্ষকরা। ময়মনসিংহে কলেজ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং কর্মস্থলের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষকরা। কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ শিক্ষা সমিতির ডাকে রংপুরেও একই কর্মসূচি পালিত হয়। কারমাইকেল কলেজের মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ রোজাইন এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। যশোরে আগামী 15 জুন শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, চলবে 19 জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে জেলার প্রায় ৩,২৫,০০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এ লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে ২,২৮৮টি কেন্দ্র। যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডক্টর বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডক্টর নাজমুস সাদেক রাসেল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। তারা জানান ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো কর্মশালা। সদর উপজেলা পরিষদের হলরুমে এর আয়োজন করা হয়। এ সময় নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, ইমাম, সরকারি দফতরের প্রতিনিধি সহ ৫০ জন অংশ নেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী এবং সাধারণ সম্পাদক হলেন আশরাফুল আলম সরকার লেবু। দলের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে গাইবান্ধা সার্কিট হাউসে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এতে আরও ৭ সহসভাপতি সহ অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা। মরহুম আসাদুজ্জামান বুলু স্মৃতি হাডুডু প্রতিযোগিতা, এতে অংশ নেয় কুলাঘাট ও দুর্গাপুর হাডুডু দল। খেলায় কুলাঘাট দল ৬৩-১৯ পয়েন্টে দুর্গাপুরকে হারায়। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা এই খেলাকে পরিচিত করাই প্রতিযোগিতার মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন atn/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।